জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে ষষ্ঠ এবং নবম শ্রেণীর বিজ্ঞান ও শিল্প সংস্কৃতি মেলা 2024 বিভিন্ন বাংলা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মর্নিং শিফটে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ, আমরা ইতিমধ্যেই ঘুরে ঘুরে দেখছি আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা যারা এই মেলায় বিভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছে, আমরা অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাবো। আমার নাম মোহাম্মদ সাদমান আলিয়াকিব, আমি সপ্তম শ্রেণীর এই শাখার একজন নিয়মিত ছাত্র। এটি হলো একটি সোলার মডেল সিডি যা পুরো পরিপূর্ণভাবে সোলার দ্বারা পরিচালিত হয়। যদি এখানে সূর্যের তাপ লাগে তাহলে এখানে লাইট জ্বলবে, এই জায়গাটাই লাইট জ্বলবে। আর এর ভিতরটা হলো একটি সুইমিং পুলে আবদ্ধ, এইখানে মানুষ চাইলে সুইমিং করতে পারে। আর এটি হলো আমার ভবিষ্যতের রোবট, যদি কোনো মানুষ অসুস্থ কিংবা চলাচল করতে না পারে তাহলে সে এই রোবট দ্বারা পরিচালিত করতে পারবে। এই রোবটটি হলো একটি শান্ত মাইন্ডের মানুষ, যে একদম মানুষের মতো দেখতে হলেও এটি একটি আসলে একটা রোবট। আর এটি হলো ওয়াটার পিউরিফিকেশন, মানে যদি কোনো নোংরা পানিকে এটি ঢালা হয় তাহলে এটি পরিপূর্ণভাবে সাদা পানিতে পরিণত করতে পারে। আমার কাছে এখানে একটি নোংরা পানি আছে, এই নোংরা পানি থেকে যদি আমি এখানে ঢালি তাহলে এটি প্রভাবিত হয়ে পরিষ্কার পানিতে রূপান্তর হতে পারে, এই যা আমি এখানে দেখাচ্ছি।